ধারাবাহিক নাটক, শ্রেষ্ঠ অভিনেতা, পার্শ্ব চরিত্র। ম্যাডাম শুনেন, ওনারে বিয়ে করলে আপনার অনেক সুবিধা। ডক্টর ইজাজুল ইসলাম, নাটক ধামাকা অফার। ওনার যা বয়স, শরীরের যা অবস্থা, আর কতদিন বাঁচবেন? 3 বছর? আপনি ঠিক করেন না কেন? হাজার হাজার মানুষের ঢল নামিছিল, শুধু একটা কথা মাঝখান থেকে বলে যাচ্ছে। আরফান আহমেদ, নাটক তাল মিস্ত্রি না হাওয়াই মিঠাই। মানে ফটো তুলবার জন্য, সেটা তো তুই ছিলি বুইলে, নালে তো আমার মানে গেঞ্জি যে দেখছিস না, ওটা টাইনি ছিঁড়ে ফেলতো। তুমি ভাবির সাথে কথা বলতে গেলে কেন? যৌথভাবে হাসান হাবিব নাসিম ও চঞ্চল চৌধুরী, নাটক হেভিওয়েট মিজান। মিডিয়াতে আমার বদনাম হয়ে যাবে। পরিচালকের সাথে আমি একটু কথা কইবার চাই, একটু জরুরি কথা ছিল, যদি আপনি একটু কথা কওয়ার ব্যবস্থা করেন। কিসে কসছো না কাজল, শোনা, তোমার কথা চিন্তা করেই তো আমার খারাপ লাগতেছে, কথাটা তো এই জন্য করছি। খালা যদি আখম হাসান, নাটক চিটিং মাস্টার। আরে বাবা, হয়েছে কি? কোনো কিছু হয়নি তো, প্রবলেম হয়নি, তুমি টেনশন করতেছো কি জন্য? ভাববে যে আমি প্যাসেঞ্জারের জন্য না দাঁড়াই গেছি, হয়ে গেল। ওটা ওরে 10 টাকা 15 টাকা ডরাই দিলি, ওর আইডেন্টিটি পারবে না। টাকা তোর কাছে মেলা আছে। প্রাণ রায়, নাটক টি-20। আচ্ছা ঠিক হচ্ছে না, বেটি করছে, ইটা নিয়ে তোমাদের একটু মাথা ব্যথা কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এই মজাকে কি সব কিছু তোমাকে কাছে শুনে করতে হবে?